আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। যারা তোমরা বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীতে চান্স পেতে চাও, বেসিক্যালি সৈনিক পদে, তোমাদের এখন থেকে কি করা উচিত সে বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমার আলোচনার মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবা, সে কারণে পুরো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গেই থাকা তোমাদের খুবই প্রয়োজন। দেখো, তোমরা যারা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে চাকরি করবা, তাদের জন্য কিছু বা তাদের কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন মেনে চলা উচিত। এই গাইডলাইনগুলো তুমি কিভাবে মেনে চলবা, কি করতে হবে, একটা নিয়ে একটু আলোচনা করে। সর্বপ্রথম, তোমার মেডিকেল কোনো সমস্যা আছে কিনা সেটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে। যদি তোমার কোনো মেডিকেল সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই এই তিনটি বাহিনীতে চান্স পাবা না। সেই কারণে তুমি আগে থেকেই কোনো ভালো ডাক্তারের কাছে বা কারো কাছ থেকে পরামর্শ নিয়ে, বা আমরা যারা কোচিং করাই এরকম প্রতিষ্ঠান থেকেও তুমি একটা গাইডলাইন নিয়ে, তাদের কাছ থেকে সাজেশন নিয়ে, কোনো মেডিকেল সমস্যা আছে কি না সেটা তুমি সমাধান করে নিতে পারো। করে নিয়ে তুমি আগে থেকে নিজেকে প্রস্তুত করে রাখবা। এতে করে কি হবে, তুমি যখন পরীক্ষা দিতে যাবা বা তোমরা যখন কেউ যাবা পরীক্ষা দিতে, তোমাদের মেডিকেল সমস্যা তোমাদেরকে বাদ পড়তে হবে না। মেডিকেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেডিকেল সমস্যার কারণে অসংখ্য প্রার্থী কিন্তু বের হয়ে যায়। এরপরে তোমাকে যেটা করতে হবে, কারণ লিখিত পরীক্ষা, তিনটা বাহিনীর লিখিত পরীক্ষা সিলেবাসটা কিন্তু আলাদা, সে কারণে তুমি যে বাহিনীতে যেতে চাও সে বাহিনীর সিলেবাসটাকে খুব ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। এরপরে ভালো শিক্ষকের কাছে, ভালো টিচারের কাছে, অথবা যে তোমাকে এই বিষয়ে খুব ভালো পরামর্শ দিতে পারবে, সঠিক জ্ঞান দিতে পারবে, তার কাছে শরণাপন্ন হওয়া খুবই জরুরি। তার কাছ থেকে শরণাপন্ন হয়ে তুমি সাজেশন মাফিক পড়ালেখা শুরু করে দাও। পড়ালেখা যখন করবা, তখন কি হবে, তুমি পরীক্ষা যখন দিতে যাবা তখন তুমি ফেল করবে না লিখিত পরীক্ষা, কারণ অসংখ্য প্রার্থী কিন্তু লিখিত পরীক্ষাও ফেল করে ফেলে। সঠিক জিনিসগুলো জানে না, সাধারণ জ্ঞান জানে না, সাধারণ গণিত জানে না, আইকিউ জানে না, ইংলিশ জানে না, বাংলা জানে না, এই বিষয়গুলো না জানার কারণে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কমনও পায় না, ফেল করে ফেলছে। সে কারণে লিখিত পরীক্ষার জন্য এখন থেকে সাজেশন মাফিক খুব গুরুত্ব সহকারে পড়ালেখা শুরু করে দিতে হবে। এখন আসা যাক মৌখিক পরীক্ষার জন্য। মৌখিক পরীক্ষা আমরা মনে করি স্যার প্রশ্ন করলো, আমি যেটা পারি সেটাই উত্তর দিয়ে দিলাম, সেটাই কিন্তু না। মৌখিক পরীক্ষাটা কিন্তু আসলে তোমার ব্যক্তিত্ব জাজ করা হয় কাছ থেকে, তোমার কিছু কিছু বিষয়ের উপরে অফিসাররা সাইকোলজিক্যাল কিছু বিষয় তোমার কাছ থেকে টেস্ট করে বা জানতে চায়। সে কারণে মৌখিক পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একদম শেষ পর্যায়ের পরীক্ষা। তোমার চান্স পেতে চাইলে তোমার মৌখিক পরীক্ষা খুব ভালো করতে হবে। মৌখিক পরীক্ষার বিষয়গুলো খুব ভালোভাবে জানো, মৌখিক পরীক্ষা কীভাবে দিতে হয়, মৌখিক পরীক্ষায় কী কী করা যায় না, কী কী কারণে মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়ে, এই বিষয়গুলো খুব ভালোভাবে জানো, অ্যানালাইজ করো, তাহলে তুমি কী করবো পরীক্ষা যখন দিতে যাবা যে কোনো বাহিনীতে, তখন তুমি মৌখিক পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারবা। আর শারীরিক অনুশীলন করতে হবে অবশ্যই, কারণ সৈনিক হতে চলে সুঠাম দেহের অধিকারী হতে হয়, সেই কারণে এখন থেকে প্রতিনিয়ত শারীরিক অনুশীলন বা ব্যায়াম করতে হবে। এতে করে তোমার ফিজিক্যাল স্ট্যামিনা বাড়বে বা ফিজিক্যাল স্ট্রাকচার ডেভেলপ হবে। এই হচ্ছে হলো বিষয়, যারা তোমরা যেতে চাচ্ছ তিন বাহিনীতে সৈনিক হিসেবে, তোমাদেরকে এই বিষয়গুলো এখন থেকে ফলো করতে হবে বা মানতে হবে। এবং সব থেকে আরেকটা বিষয় হচ্ছিল, আর লক্ষণীয় বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দেখো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যখন তোমরা সার্কুলারগুলো দেখো, ওখানে সুন্দরভাবে লাল অক্ষরে কিন্তু লেখা থাকে যে দালাল প্রতারক অথবা টাকার বিনিময়ে কিন্তু এই বাহিনীগুলোতে কোনোভাবেই চাকরির কোনো সুযোগ নেই বা যোগদানের কোনো সুযোগ নেই। সুতরাং তোমাদেরকে এই বিষয়গুলোর থেকে তোমাদেরকে সেফ রাখতে হবে, বা যারা এই ধরনের কথা বলেন তাদের কাছ থেকে তোমাদেরকে সেভ করে চলতে হবে। এই
এই বিষয়গুলোই আসলে আমাদেরকে মেনে চলা উচিত, এই বিষয়গুলো আমাদেরকে একটু মেনে চলতে হবে। এবং যারা মনে করো বা যাদের একটু সামর্থ্য আছে, তোমরা চাইলে কিন্তু আমাদের সুজেট ট্রেনিং একাডেমিতে এসেও কিন্তু প্রস্তুতি নিতে পারো, খুবই স্বল্প খরচে। কারণ তুমি প্রস্তুতি যখন নিয়ে রাখবা একটা বিষয়ের উপরে, তোমার যখন হিউজ পরিমাণ জ্ঞান থাকবে, তুমি যখন অনেক কিছু জানতে পারবা, তখন ওই বিষয়ের উপরে তুমি অবশ্যই ভালো করতে পারবা। এটাই কিন্তু সকল পরীক্ষার নিয়ম। আমি বারবারই একটা কথা বলি, যাদের সামর্থ্য থাকে বা যাদের সামর্থ্য আছে, তোমরা পরীক্ষার আগে অবশ্যই স্বল্প মেয়াদে একটা প্রস্তুতি নাও বা একটা কোচিং নাও। তাহলে কি হবে, তোমাদের স্কিলটা ডেভেলপ হবে, তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। এই আত্মবিশ্বাস এবং স্কিল যদি বাড়ে, তাহলে তুমি যখন পরীক্ষা দিতে যাবা, তোমার পরীক্ষার কেন্দ্রে তুমি অনায়াসে তুমি সম্পূর্ণ নিজ যোগ্যতা এই তিন বাহিনীতে যোগদান করার সক্ষমতা অর্জন করবা। তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির পরবর্তী ভিডিওগুলো দেখে আসিও, এবং যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, প্রস্তুতি নিতে থাকো এবং কঠোর অনুশীলন করতে থাকো, পরিশ্রমী হও, দেখবা অবশ্যই তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাইতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে ইনশাল্লাহ আবার দেখা।